আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বা'দা ইউরোপ প্রশ্নোত্তর গ্রুপে ভাই আমিনুর রহমান বাগদাদ থেকে প্রশ্ন করেছেন যে পীর না দললে নাকি জান্নাতে যাওয়া যাবে না এই কথার সত্যতা কতটুকু জি ভাই আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যা আমাদের জানা খুবই জরুরি আসলে এই কথার কোন ভিত্তি নেই ভিত্তি নেই এক এক যে পীর না যাবে না পীরের কাছে মরিদ হওয়া পীর murid যেগুলো আছে এগুলো সব হচ্ছে কুফরি আকীদা শিরক আকীদা কেউ যদি কোনো পীরের কাছে murid হয় বাংলাদেশে সব পীর murid রয়েছে এগুলো সব শিরক কুফুরি হ্যাঁ জঘন্যতম আকিদা যায় ভরপুর এইসব আকিদা থেকে একজন মুসলিমের সর্বদাই বিরোধ থাকতে হবে যদি এরকম পীরের কাছে যায় murid হয় ওর কাছে চায় তারপরে ওর নামে জবা করে সিন্নি দেয় ইত্যাদি ইত্যাদি কাজ যেগুলো আছে সেজদা করে এগুলো হচ্ছে শিরিক শিয়ার মুসলিম থাকবে না সে কাফের হয়ে যাবে আল্লাহ তাআলা পবিত্র করে ঘোষণা করেছেন যে বিধান দেওয়ার মালিক একমাত্র মহাদেব আলমের নিজেই আল্লাহাল বলেন ইন হক্লাহ অর্থাৎ বিধান দেবার অধিকার একমাত্র আল্লাহরই সুরা ইউসুফের চল্লিশ নম্বর আল্লাহ বলেছেন অন্যত্র আল্লাহ তাআলা বলেন আল্লাহ আল্লাহুল হল ওল আম জেনে সৃষ্টি এবং বিধান তারই সুরা আনফালের চন্ন নম্বর আয়ত আল্লাহ তালা এটা বলেন পীর সুফিদের আকিদা হলো মানে পীরদের আকিদা হলো যে পীরের কাছে মুরিদ হওয়া এটা ফরজ যেমন চরমনাই পীর সাহেব মাওয়া এ যে সাকিয়া নামক কিতাবে বলেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ তিনি আরো বলেন যদি কারো দুইজন পীর হয় তবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে নাউজুবিল্লাহ দুই পীর নাকি দুই দানা ধরে নিয়ে যাবে প্রিয়তে কোনো খবর থাকবে না সেদিন দিন সকল নবী আদম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম নূহ আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম সকল নবী তারা তাদের চিন্তায় ব্যস্ত থাকবে কেউ কারো সুপারিশ করতে পারবে না নিজেদের কি অবস্থা হবে তারা সকল নবী রাসূল তাদের চিন্তানে ব্যস্ত থাকবে ভাই ভাই থেকে পালন করবে স্বামী থেকে স্ত্রী পালন করবে পিতা থেকে সন্তান পালন করবে সেদিন নাকি পীর নাকি দুই দানা দইরা বেহাস্তি দিয়ে যাবে না এ কথাটাও রয়েছে সাকিয়া আর মাওলানা মোহাম্মদ মুমতাজুল করিম রচিত আহ এবং ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এছাড়া সে তিনি বলা এটা ঠিক হবে না এসরা সে আরো বলেছে যার কোন পীর নাই তার পীর নাকি শয়তান। এর জন্য তার একটা আরো বাক্য তৈরি করেছে এতে সাধারণ মানুষের আরবি দেখে মনে করতে পারে এটা হচ্ছে মনে হয় হাদিস বিষয় বাক্যটা হল মান লাই সাল শাইতান যার কোন পীর নাই তার পীর হল শয়তান। বেদে মারাফতের বেদে মারাফত বা ইয়াদে খুদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সাক্ষরিত পৃষ্ঠের নম্বর হচ্ছে তেইশ এই পৃষ্ঠে এই কথাটা রয়েছে যে মান লাইসালাহু সালাহ শাহীখুন পাশাহিখো যার কোনো পীর নাই তার পীর হলো শয়তান এটা আরবি দ্বারা বানাইছে এতে করে মানুষ বুঝতে পারে এটাই মনে হয় কোন হাদিস বা কোরআন এ আরবি বাক্য শুনে অনেকে এটিকে হাদিস বলে বিশ্বাস করবে আর কি আর পীরদের যতগুলো সিলসিলা আছে তাদের প্রায় সকল আকিদ একই রকম হয়ে থাকে যেমন চরমোনাই পীর আকিদা তাদের বই থেকেই উপর উল্লেখ করা হলো তারপরে আবার এনায়েতপুরী পীর সাহেব এবং তার অনুসারীদের আকিদা এবং বিশ্বাস এরকমই ঠিক তাদের রচিত কিতাব রয়েছে পুরি সাহেবের অনুমোদন ক্রমে মৌলানা মোহাম্মদ মুকিমুদ্দিন বইয়ের প্রকাশক পীর যাদা মৌ খাজা কামাল উদ্দিন নুহুমিয়া আর সরেশ্বরী পীর সাহেব লিখেছেন নিকট দীক্ষিত না হলে কোন বন্দি কবুল হয় না এটা রয়েছে নূরে হক গঞ্জে নূর পৃষ্ঠা পক্ষে সৈয়দ শাহ নূরে বাতলাগণ কর্তৃ প্রকাশিত একাদশ সংস্কার ১৯৯৮ আটানব্বই মাধ্যম আচ্ছা আল্লাহ তাল্লাহ এখন দেখি আমরা কি বলেছেন আল্লাহ তাল্লাহ পবিত্র কণে ঘোষণা করেছেন মানুষ যত বড় পাপ গুনাহ করুক না কেন যদি তারা কাটিমনে আল্লাহর কাছে তওবা করেন তবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন এজন্য কোনো বায়াবার দবের প্রয়োজন নাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওমাইয়া আমাল সুআন আও যুলিম নফসা সুম ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরর রহিম আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহ কি পাবে ক্ষমাশীল পরম দেয়াল সুরা নিসার একশো দশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন এখানে সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে

তোমরা আল্লাহ রহমত থেকে অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম নম্বর আয়াত কিন্তু পীর তারা বলে যে বান্দা অসংখ্য গুণা করলে পীরের মাধ্যম ছাড়া আল্লাহ তালা মাফ করতে চান না যেমন আহ চরমুনায় পীর বলেন বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দুয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন বেদে মারাফত বা ইয়াদে খোদা মাওলানা শেখ মোহাম্মদ ইসাক রচিত পৃষ্ঠা নম্বর চৌত্রিশ তাদের এই বক্তব্য স্পষ্ট কোরআন আয়াতের পরিপন্থী বিরোধী ছোটবেলায় একটা কৌতুক শুনেছিলাম এক লোক শয়তানকে জিজ্ঞাসা করেছিল ওহে শয়তান এক লোক সারা জীবন অন্যায় করেছে পাপ করেছে এখন সে বৃদ্ধ বৈশে এসে তওবা করেছে আর কখনোই গুনা করবে না এই বলে সে দৃঢ় তাকে কিভাবে গুমরা করবে শয়তান হেসে হেসে উত্তর দিচ্ছে এ তো খুবই সহজ বিষয় আমি তাকে বোঝাই তুমি সারা জীবন অন্যায় করেছ পাপ করেছ পাপ করতে করতে সীমা লঙ্ঘন করেছ তোমাকে আল্লাহ তাআলা এইভাবে ক্ষমা করবেন না তো তোমাকে একজন পীর ধরতে হবে ওই পীর যদি তোমার জন্য অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চান তাহলে কেবলমাত্র তুমি ক্ষমা পাইবে এভাবে বুঝাইয়া সোজাইয়া তাহাকে একজন পীর দরাইয়া দিই এরপরে আমার বাকি কাজ ওই পীর সাহেব আঞ্জাম দিয়ে থাকেন এটি একটি কৌতুক এর কোনো বাস্তবতা জানা ছিল না কিন্তু চর্ম পীর সাহেবের বেদে মারাফত ইয়াদে খুব নামক বই পড়ার পর শয়তানের এই অভিনব কৌশলের বস্তব বলিল পাওয়া গেল হ্যাঁ এগুলো বাংলাদেশ মুসলিম কমিউনিটি থেকে নেওয়া হয়েছে কথাগুলো আল্লাহ আমাদের সকলকেই পীর মুরিদ এগুলো থেকে থাকার তৌফিক দান করুক আমরা যেন সঠিক তাহিদের ওপর বেঁচে থাকতে পারি এবং এই তহিদের ওপর যেন আমরা মৃত্যুবর্তন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি